ধরুন আপনি বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে 1 কেজি আলু কিনবেন, দেখলেন যে আলুর দাম হচ্ছে 100 টাকা কেজি। এখন আলুর 1 কেজি আলুর দাম 100 টাকা হওয়ার কথা না, তো আপনার মনে এটা দেখে এক ধরনের রাগ তৈরি হলো, এক ধরনের ক্ষোভ তৈরি হলো। আপনি কি করলেন, আপনি ফেসবুকে গেলেন, আপনি ফেসবুকে গিয়ে একটা লেখা লিখলেন যে 30 টাকার আলু 100 টাকা কেজি, শুধু শুধু এতটুকুই লিখলেন। এখন আপনার সেই পোস্টে আপনার একজন বন্ধু, তিনি এসে কিছু কথা লিখলেন, তিনি মনে করলেন যে আপনি বোধহয় সরকার বিরোধী কোনো কথা লিখেছেন বা আপনি সরকার বিরোধী কোনো উস্কানি দিচ্ছেন, তিনি সেইটা মনে করে তিনি কিছু একটা লিখলেন, এবং তার পরিপ্রেক্ষিতে আপনার বন্ধু তালিকার আরেকজন এসে সেই বন্ধু যেটা বলেছে তার প্রতিবাদে সে আরো কিছু কথা লিখলো, এবং তারা দেখা গেল যে একজনের কথার পিঠে আরেকজন কথা বলছে, আরেকজনের কথা পিঠে আরেকজন এসে কথা বলছে, এবং দেখা যাবে কিছুক্ষণ পরে কি হচ্ছে, আপনার ওই পোস্টটা আপনার বন্ধু তালিকায় যারা আছে তারা দুইটা দলে বিভক্ত হয়ে তারা সেখানে কমেন্ট করছে। ফলে এরপরে দেখা যায় যে যে আলোচনাটা শুরু হয়েছিল আলু দিয়ে বা আলুর দাম নিয়ে, সেই আলোচনাটা এক পর্যায়ে গিয়ে পৌঁছায় এই পাক ভারত উপমহাদেশের যে কূটনৈতিক সম্পর্ক আছে সেই সম্পর্কে, আমাদের যে ইতিহাস রয়েছে, ওই আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, সব কিছু মিলে আমরা কে কোন দেশের দালাল, কে কোন দল করি, কে কোন ধরনের বিশ্বাসে বিশ্বাসী, এই বিষয়গুলো সামনে চলে আসে, এবং এই যে একটা তর্ক বা কুতর্ক তৈরি হলো, এই কুতর্কটা শেষ হয় এক পর্যায়ে একজন আরেকজনের প্রতি একটা বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে, একটা বিভাজনের মনোভাব নিয়ে। আসলে বর্তমান নেট দুনিয়াটাই এটাই চলছে, কিন্তু এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা যারা নিজেদেরকে শিক্ষিত মনে করি, নিজেদেরকে শিক্ষিত দাবি করি, আমাদের অবশ্যই উচিত অপরের মতকে, অপরের পথকে সম্মান জানানো। আমি বলছি না যে সেই পথটাকে আপনাকে মেনে নিতে হবে, আপনার অপরের যুক্তিটাকে মেনে নিতেই হবে, এমন কোনো কথা নেই, কিন্তু সেই কথাটাকে আপনাকে সম্মান জানাতে হবে। সেই কথার প্রেক্ষিতে যদি আপনার কোনো কথা থাকে, যদি আপনার কোনো যুক্তি থাকে, সেই যুক্তিটাকে উপস্থাপন করতে হবে। আমি যে উদাহরণটা দিলাম যে আলুর দাম নিয়ে, আপনার কাছে যদি এমন কোনো যুক্তি থাকে যে যে যুক্তি দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ আলুর দাম 100 টাকা হতে পারে বা আলুর দাম এই কারণে 100 টাকা হওয়া যুক্তিযুক্ত, তাহলে আপনি সেটা উপস্থাপন করুন। কিন্তু সেটা না করে আপনি যদি কাউকে ব্যক্তি আক্রমণ করেন বা তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেন, আমার মনে হয় সেইটা এক ধরনের একটা বিদ্বেষপূর্ণ অবস্থার সৃষ্টি করে। আমাদের যারা আমরা তরুণ প্রজন্ম রয়েছি, আমাদের অবশ্যই উচিত এই বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে কথা বলা এবং সেই আলোচনা করা, এবং সেই আলোচনার টেবিলে এক পক্ষ আরেক পক্ষকে সম্মান জানানো, এক পক্ষ আরেক পক্ষের যে মন্তব্য, এক পক্ষ আরেক পক্ষের যে ধরনের মতামত রয়েছে, সেই মতামতের প্রতি সম্মান জানিয়ে সেই আলোচনাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই যে প্রচলনটা সেটা আমাদেরকেই করতে হবে। আমরা যারা এই প্রজন্মের মানুষ আছি, আমরা যারা মনে করি যে আমরা সুস্থ চিন্তাধারার মানুষ, আমরা যারা মনে করি আমরা অনেক ভালো চিন্তা করি, অবশ্যই আমাদের উচিত যে অপরের মতের প্রতি, অপরের পথের প্রতি সম্মানটুকু জানানো।